সাংবাদিকদের উপস্থিতিতে আপনারা এখন বডি রেটে বিক্রি করতেন, তাহলে আপনারা কি এটা নিয়ে চোর পুলিশ খেলতেছেন? না ভাই, আমি কি বলি শোনেন, আপনি বডি রেটের থেকে 30-40 টাকা লিটার এই যে বেশি, এটার কারণ কি? ভুল হয়ে গেছে। মানিকগঞ্জ বাজার, আপনার এই যে এখানে তো 6 বস্তা অবৈধ পলিথিন আছে না? মূল্য আছে? মূল্য নেই? মূল্যটাকে আপনার কষা? না না না, কে কষেছে? কি নাম আপনার? রফিকুল ইসলাম। আপনার দোকানের কি নাম বাবা? রিয়াদ স্টোর। বসুন্ধরা কোম্পানির সয়াবিন তেল এই যে দেখতেছি বোতল, ইনটেক বোতল, এখানে মূল্যটা কষা কেন বাবা? আপনি 2 লিটার তেল কি 350 টাকা চেয়েছেন? 2 লিটার তেল 350 টাকা, এটা তো এই দাম, আপনি জানেন 2 লিটার তেলের মূল্য কত? কত কিনা আপনার? আপনার কিনা কত? আপনার কিনা কত? মেমো দেখান, মেমো দেখান, মেমো নেই, মেমো নেই, মূল্য আছে ভাই, মূল্যটা আছে। আপনার মূল্য তালিকা কেনা দামও নেই, মেমো নেই, আপনি কি বিলাকে কিনছেন এই মাল ঘষা মাল? তাহলে আপনার মেমোটা কোথায়? দ্রব্য মূল্য তালিকা নেই। আর আপনার এলাকার থেকে যেটা সাধারণ ক্রেতাদের অভিযোগ আছে যে আপনি 5 লিটারের সয়াবিন তেল 840-50 টাকা বিক্রি করেছেন, কিন্তু সাংবাদিকদের উপস্থিতিতে আপনারা এখন বডি রেটে বিক্রি করছেন, তাহলে আপনারা কি এটা নিয়ে চোর পুলিশ খেলতেছেন? না ভাই, আমি কি বলি শোনেন, ওই যে আন গোসা এমনের পরে বললো না, আপনি পরবর্তীতে হয়তো বাকি নেছে সে তাকে দিলেন না, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমরা যেটা বলছি এই লোকে যেটা বলছি এটা মিথ্যা, আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? না না, আপনার সাথে আমার কিছু শত্রুতাই। তাহলে আপনার দ্রব্যমূল্য তালিকাটা কোথায়? নেই কেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা দ্রব্যমূল্য তালিকা থাকে। ছোটখাটো বাজারে তালিকার কথা এইও করে, ছোটখাটো বাজারে আপনারা বড় ব্যবসায়ী, শত শত দোকান আছে মানিকগঞ্জে। কি নাম আপনার? জাবেদ আলী। বাড়ি কোথায়? কার দোকানে তেল কিনতে গেছিলেন? তেল নাই, সয়াবিন তেল 90-80 টাকা। আধা কেজি? কি নাম ভাই আপনার? আচ্ছা, আপনি যেহেতু অতিরিক্ত দামে তেল বিক্রি করেন, আপনি আমাকে বলছেন যে মেমো আছে, কিন্তু আপনার মেমোটা তো বিলাং, কোনো দোকান প্রতিষ্ঠান উল্লেখ নেই, আপনি বডি রেটের থেকে 30-40 টাকা লিটার এই যে বেশি, এটার কারণ কি? কোন গ্রাম বাড়ি? মানিকগঞ্জ বাজার। সয়াবিন তেল খোলা তেল কত করে কিনতেছেন? 195 টাকা কি কেজি? বোতলটা? বোতল নিয়েছিল 180। 180 1 লিটার? 1 লিটারটা। কার দোকান থেকে? মসিয়ার মিঠুন টেজার। কত টাকা করে কেজি কিনেছেন? 195 টাকা না কত, আমি অত এসে বুঝে 2 লিটার কিনছি। 2 লিটার? 2 লিটার আপনার কত নিয়েছে? 350 টাকা। বডি রেট কত আছে তেলটার? এত বেশি নিলো কয়দিন আগে, তো অল্প দামে কিনতেন, এটা জিজ্ঞেস করেননি যে এত বেশি কেন? সব কষ্ট বাড়িছে বাড়িছে, আমি যদি ওই জানতাম। কি করেন আপনি পেশায়? আমি গান চালাই। আপনার ফ্যামিলিতে কয়জন লোক? আমার ফ্যামিলিতে আছে 6 জন। উপার্জনকারী কয়জন? আমি একা। তাতে কষ্টকর হয় নাই? কামরুল ইসলাম। কোন গ্রাম বাড়ি? সরষনা। কত করে সয়াবিন তেল? 190 টাকা। খোলাটা? ওই যে খোলাটা নাকি এটা? খোলাটা ওই যে লেখা আছে দেখ, এটা হচ্ছে কি?
এর আগে যেটা ছিল তেল দিয়ে গেছে, আজকে ওই রেটেই তেল দিয়ে গেছে, এক কেজি তেল দিয়ে গেছে, এখানে ছিল আমার জানা ছিল। এর আগে তো মনে হয় আমার লোক আসছিল আপনার দোকানে। না আমি তেল বিক্রি করিনি তার কাছে। করেন নাকি, দাম চেয়েছেন? ৪৮ টাকা দাম কেটে দিয়েছেন? না না, দাম কেটে দিয়েছি আমি ওনাকে বলছি। বডি রেটটা কত দেওয়া আছে? আপনি আজকে যেটা দিয়েছেন আজকে ওই দামটাই বিক্রি করতেছি। এনার কাছে যেটা চেয়েছেন আমি জানা ছিল না। আপনি তো দেখে চাবেন, উনি খরিদ্দার আসলে তো আপনি বডি রেটটা দেখে নেবেন। 50 টাকা কিভাবে চান আপনি? আপনি কি এই দোকানের মালিক? এটা কিনা 34,000 মাগুরা থেকে। এটা শোনা বলি ইসে দেশে তো উনি আসার পরে যেটা বলতেছে পরে আমি যে যাবেনই, আমরা বডি রেট উঠাই নাই এবং যা আছে ওই দামে বিক্রি করতেছি। এখানে যে পলিথিন আছে 1, 2, 3, 4, 5, 6 বস্তা দেখেন, প্রতিদিনই আমাদের অনেক পলিথিন লাগে। তো নিষিদ্ধ নিষিদ্ধ কিনা বলেন? নেসার্স মিথুন ট্রেডার্স। মিথুন ট্রেডার্স, এটা হচ্ছে মানিকগঞ্জ বাজার। তো আপনার এই যে এখানে তো 6 বস্তা অবৈধ পলিথিন আছে আছে না? পলিথিনের ব্যবহার তো হচ্ছে অবৈধ, এটা স্বীকার করছি সরকার কর্তৃক যে অবৈধ, কিন্তু বিষয় হচ্ছে যে পলিথিন ছাড়া আমরা যদি নেট ব্যাগও আছে আমার, দেখেন নেট ব্যাগে দিতে চাইলে নিতে চায় না কাস্টমাররা। ৯৫ টাকা রেট আছে, আপনি সেখানে আপনি 850 টাকা কি করেছেন? আমি আপনাকে কত রাখা যাবে? লাস্ট কত বলা হয়েছে আপনাকে? উনি 340 টাকা বলছেন। 340 টাকা কি 5 লিটার নাকি? 5 লিটার 840 টাকা দাম কেটে দিচ্ছে। এখন আপনি আমাকে বলছেন যে এটা আমার ভুল হয়েছে। এখন আপনি যদি ওইটা হয় তাহলে আমার ভুল হয়েছে। কি নাম আপনার? তাহলে আপনারা এই যে 170 টাকা চেয়েছেন যেটা আমাদের লোকের কাছে, না 70 টাকা চাইছি, তাহলে বলেছিও যে 185 টাকা চেয়েছেন লোকটা, 182 হয়তো আমরা আশা পরে আপনি করেছেন। এর আগে আমার কাছে সেটা ভিডিও আছে, আমার সোর্সের কাছে আপনি কত চেয়েছেন তার কাছেও ক্যামেরা ছিল। ও, এটা বেশি চাওয়ার কারণটা কি? আপনারা কি সরকারি নির্দেশনা মানেন নাকি? মানেন? অবশ্যই মানি। তাহলে এই যে সাংবাদিক আসলে কম বিক্রি করবেন, চলে গেলে আবার জায়গায় চলে যাবেন, এটার কারণ কি? কাস্টমার এসেছে তো তার কাছে আপনি 190 টাকা চেয়েছেন লুসটা। এখানে দ্রব্যমূল্য তালিকাটাও নেই, সাংবাদিক মানুষ কত অবস্থা, দ্রব্যমূল্য তালিকাটাও আপনার নেই, টানানো নেই, তালিকা ওইখানে ঝুলানো ছিল, আর আপনি সরকারি নির্দেশনা নীতি না মেনে অতিরিক্ত দামে বিক্রি করতেছেন, সেটা আমরা এসে পেয়েছি। কি নাম আপনার? আপনার এই দোকানটা কি নামে?
লুৎফার স্টোর। আচ্ছা, আপনার কাছে আমরা যে সময় ক্রেতা সেজে আসি, আপনি তেলের দাম তো বডি রেটে চেয়েছেন, আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে খুচরা তেল কত পেয়েছেন, 190 টাকা চেয়েছেন, আপনার 1 গ্রাম তেল ছিল। পরবর্তীতে আপনাকে বললাম যে আপনার বাইরের তেল আছে, আপনি আমাদের কি বলেছেন যে না বাইরের তেল নেই, আমার গোডাউনে বাইরে নেই, কিন্তু আপনার বাইরে তো 1 ব্যারেল তেল আছে। 1 ব্যারেল আছে, আচ্ছা, কিন্তু এটা কি আমাদের কাছে আগে স্বীকার গেছেন না ভিডিও দেখানোর পরে আপনার বলা পরে স্বীকার গেছেন? আপনি কি আমার কাছে মিথ্যা কথা বলে গেছেন না জান নাই, এটা বলে অন্য জায়গা নেই, আপনার অন্য জায়গা রাখা আছে কিনা আমি আপনাকে এইভাবে ভেঙে বলেছি। এইখানে লোকজন আছে, লোকজনদের সামনে নাকি এখানে তো এই যে এই বাইটা ছিল, আপনি আমাকে বলছেন যে না আমার কাছে কোনো তেল নেই। আমি বললাম যে আপনার অন্য ঘরে তেল রাখা নেই, যখন আপনার নিয়ে দেখানো আছে তখন আপনি বললেন অন্য কোথাও রাখা আছে কি না সেটাও বলেছি, আপনি বলেছেন নাই, কিন্তু ওই ব্যারেলটা আমরা যখন বলছি তাহলে নিয়ে যাই মালিকানা পাওয়া যাচ্ছে না, তখন আপনি স্বীকার করলেন, এটা তো মিথ্যা কথা বলছেন। আপনার ওই তেলের মেমো আছে, কোন জায়গা থেকে কিনছেন আনিছেন? তেল উনি 2 লিটার তেল 350 টাকা বিক্রি করছেন, আমরা বডি রেটটা দেখতে চাইলে বডি রেটটা ঘষা পাই এবং আপনাকে তাৎক্ষণিক ফোনে জানাই, জানানোর পরে আপনি এসে কি দেখছেন? কোনোটাই তো নেই, কয়েকটা বোতলে দেখেছি। এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে আপনি যেহেতু বাজার কমিটির সভাপতি মানিকগঞ্জের, এই আপনি কি ব্যবস্থা নেবেন? আমার বক্তব্য হচ্ছে যে দ্রব্যমূল্যের বাজার হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে, তারপরেও যদি কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী যদি সে অতপায় না করে সেটা কার কিছু হয় তার আইনগত ব্যবস্থা হবে। কি নাম আপনার? মশুর রহমান, আপনি মানিকগঞ্জ বাজার কমিটির সভাপতি। আপনি তো আমিন টেলিভিশন এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।